আপনারা স্ক্রিনে যে ফোল্ডারগুলি দেখতে পাচ্ছেন দেখুন ফোল্ডারগুলি অন্য অন্য কম্পিউটার ফোল্ডার থেকে একটু কিন্তু আলাদা এবং এই ফোল্ডারগুলি নর্মাল ফোল্ডার থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছে তো আপনারা বুঝেই গেছেন যে আমি কী বলতে চেয়েছি দেখুন নর্মাল ফোল্ডার যারা বানায় তারা কম্পিউটারে এরকমভাবে শো করে আর যারা একটু স্ট্যান্ডার্ড ফোল্ডার বানায় তাদের কম্পিউটারে কিন্তু এরকম ছবি শো করে তো আপনিও যদি আপনার কম্পিউটারে যে কোনো ফোল্ডারে এই ধরনের নিজের ইচ্ছে মতো ছবি সেট করতে চান এমনকি আপনার নিজের ছবিও সেট করতে চান তাহলে সেটা আপনি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করা বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেটেড থাকার জন্য তো চলুন শুরু করা যাক তো এক্ষেত্রে আমি আপনাদের একটা ফোল্ডার ওপেন করে দেখাচ্ছি যে এটা সত্যি ফোল্ডার কিনা অনেকে আপনার ডাউট থাকতে পারে তো ক্ষেত্রে দেখুন আমরা চলে আসছি এটাতে ইউটিউব শর্টকাট এখানে আমরা যখন ক্লিক করব তো এক্ষেত্রে দেখুন আমাদের সামনে কিছু ফোল্ডার খুলে গেল তো এই যে আমি যে ফোল্ডারগুলি বানিয়ে রেখেছি দেখতে খুব সুন্দর লাগছে এই ফোল্ডারগুলি আমি একটু অ্যাডভান্স মডেলে বানিয়েছি এবং একটা নর্মাল ফোল্ডার আপনাদের সামনে আবার একটা বানিয়ে দেখাই এখানে নিউয়ে চলে গেলাম নিউ জ্বালার পর এখান থেকে ফোল্ডারে ক্লিক করলাম দেখুন নতুন একটা ফোল্ডার হয়ে গেল তো আমরা যে ফোল্ডার নতুন বানালাম সেটা কিন্তু নর্মাল আসলো আর আগে থেকে যে বানিয়ে রেখেছি সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লাগছে তো এই যে নর্মাল ফোল্ডারটা ফোল্ডার নম্বর টু এই ফোল্ডারটাকে কীভাবে স্ট্যান্ডার্ড ফোল্ডারে রূপান্তরিত করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো তো এই এখানে ক্লিক করবো আমরা ফোল্ডারে ফোল্ডারটা এমটি আছে চাইলে আপনি ফোল্ডারের জন্য ফাইল থাকে তাতেও সমস্যা নেই কোনো অসুবিধা হবে না এই ফোল্ডার আমরা ক্লিক করে নেবো ক্লিক করে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আমরা চলে যাব প্রপার্টিসে প্রপার্টিসে আসলে আমাদের ফোল্ডারের এরকম কিছু অপশন খুলে যাবে এই অপশানগুলির মধ্যে আমরা চলে আসবো কাস্টমাইজে এই কাস্টমাইজে চলে আসব। কাস্টমাইজে আসলে এখান থেকে দেখতে হবেন চেঞ্জ আইকন এই নিচের দিকে দেখুন চেঞ্জ আইকন চেঞ্জ আইকনে ক্লিক করলে বিভিন্ন আইকন চলে আসবে এবং এই আইকনগুলি থেকে আপনি যে কোনো আইকন কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং ফোল্ডারের যে নাম দিবেন সেই নাম অনুযায়ী আইকনগুলো রাখবেন তাহলে কিন্তু সুবিধা হবে আর যদি মনে করেন আপনি আপনার নিজের ছবি দিবেন তাহলেও কিন্তু আপনি পারবেন এরকমভাবে আইকন বানাতে হবে যদি আপনি আইকন বানাতে না পারেন আমাদের কমেন্ট করেন আমরা আপনাকে বলে দেব কিভাবে আপনি আপনার পছন্দের যে কোনো ছবিতে আইকন বানাবেন তো যাই হোক আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিচ্ছি আপনাদের জন্য আমি এই আইকনটাই নিয়ে নিচ্ছি এখানে ক্লিক করে আমরা ওকে করব ওকে করলে দেখুন ফোল্ডারের যে আইকনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এবং এরপর আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর যখন আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে যাবে তো অ্যাপ্লাই ক্লিক করলেই মোটামুটি হয়ে যায় ওকেতে ক্লিক করার পর আমরা জিনিসটাকে ফাইনালাইজ করতে পারবো তো দেখুন ফোল্ডার নাম্বার দুই যেটা ছিল এমটি ফোল্ডারই ছিল এই ফোল্ডার নাম্বার এ কিন্তু এখন কিন্তু আমরা যে আইকনটা সেট করছি সেটা চলে এসেছে এবং অন্য আরও দশটা কম্পিউটার থেকে বা অন্য আরো দশটা ফোল্ডার থেকে এই যে ফোল্ডারটা আপনার যে দেখবে সে কিন্তু আপনাকে অনেকটা অ্যাডভান্স মনে করবে এবং সত্যি আপনি অ্যাডভান্স লেভেলেই কিন্তু এটা কাজ করে নিতে পারবেন এই সেটিংসটা শেখার মাধ্যমে তো এই ধরনের সেটিংস যদি আপনি আরও শিখতে চান বা কোথাও যদি আপনার অসুবিধা হয় আপনি অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখুন ধন্যবাদ